আমাদের সরকার আসার পর কেন মহিলা মোর্চা দায়িত্ব নিতে না পারে? কি দায়িত্ব? কমসে কম যে কোনো একটা বিষয়ে আমি আমার পুতলা লাগানোর জন্য বলবো না, আমার ছবি রাখার জন্য বলবো না, কিন্তু প্রত্যেকের বাড়ির মধ্যে স্বামী বিবেকানন্দের ফটো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারলে চোখ বুঝে কল্পনা করুন। ছোট ছোট কমিউনিস্টের নেতৃত্ব আমি নিজে দেখেছি আমার গ্রামের মধ্যে, মেম্বার পঞ্চায়েত তার বাড়ির ড্রয়িং রুমের মধ্যে জ্যোতি বসুর ছবি, স্টালিনের ছবি, মাও সত্যিকের ফটো দরজার সামনে, যেখানে আমরা হয়তো আমাদের ইষ্ট দেবতার ছবি লাগিয়ে রাখি, আমি নিজে দেখেছি প্রত্যেকের ঘরের ত্রিপুরা প্রত্যেকের ড্রয়িং রুমের মধ্যে সেগুলো লাগানো থাকে। আমরা আড়াই বছরে স্বামী বিবেকানন্দের ফটো লাগাতে পেরেছি বাড়ির দরজার সামনে। আমাদের নীতি আমাদের সংস্কার সেগুলো তো পার্টি ধরে রাখবে, কি দিয়েছি কি পেয়েছি সেটা দিয়ে পার্টি ধরে রাখা যায়। স্বামী বিবেকানন্দের ফটো যদি ত্রিপুরা 80% বাড়িতে লেগে যায় তো এই সরকার 30 থেকে 35 বছর থাকবে। স্বামীজি বলছে কথা কম বলো, চুপ থাকো, ওর কাজে মনোনিয়োগ করো, আর বেশি কথা বলার কারণে তোমার শক্তি খর হয়, তার জন্য সেই শক্তির অপচয় না করা। কে বলেছে? স্বামী বিবেকানন্দ। তো সমস্ত অর্গানাইজেশনের মধ্যে হোক, সমস্ত সংস্থার মধ্যে আমাদের কৃষ্টি সংস্কৃতি ভারতীয়ত্ব সেগুলোকে তুলে ধরা। আমরা এখনো বলতে পারিনি, আমি আজকে মহিলা মোর্চার কাছে আবেদন করবো, সমস্ত বোনেদের কাছে, যে কমসে কম প্রত্যেকের বাড়ির মধ্যে স্বামী বিবেকানন্দের বাণী সহকারে ফটো লাগিয়ে নেওয়া।